ব্যবসায়ে কম্পিটিশন একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ, স্পেশালি নতুন উদ্যোক্তাদের জন্য। কারণ নতুন উদ্যোক্তা এমনিতেই তারা এস্টাবলিশড হতে পারছে না বা এখনও পারেনি বা সময় আসেনি। কারণ বিজনেস অনেকে শুরু করতে পারে, কিন্তু তার একটা নাম হয়ে যাওয়া, লয়াল একটা ফ্যান গ্রুপ তৈরি হয়ে যাওয়া এবং বিজনেসটা কাটতি হওয়ার মতন রেগুলার প্রফিট হওয়া, সেল হওয়া, এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। ভালো প্রোডাক্ট দিলেই কিন্তু সবার সেল ভালো হয় না, অনেক কিছু লাগে। এখানে কানেকশন তৈরি করতে হয়, তারপর যোগাযোগ তৈরি করতে হয়, প্রমোট করতে হয় সেই লেভেলে সব কিছু, এবং রিয়েলিস্টিক থাকতে হয়, অনেক ইফোর্ট দিতে হয় বোর্ড কথা। এবং যতটুকু ইফোর্ট দিবেন সেই লেভেলে যে আপনার সেল হবে তাও কিন্তু না। কিন্তু তারপরও আমার হাতে কী আছে? ইফোর্ট দেওয়া, তারপরে কী হবে সেটা তো আমার হাতে নেই। তো আমি যেটা করতে পারি, ইফোর্ট দিতে পারি, চ্যানেল তৈরি করতে পারি, কমিউনিকেশন তৈরি করতে পারি, ব্যবহার দিয়ে, প্রোডাক্ট দিয়ে মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি। আচ্ছা, তো প্রতিযোগিতা যেরকম একটা থ্রেটের মতন, যত বেশি বাড়বে তত আমার টেনশন যে আমাকে হয়তো মানুষ চিনবে না, বা আমি 10-12 জন লয়াল গ্রুপ ছিল, লয়াল কাস্টমার ছিল, এরা হয়তো চলে যাবে নতুন প্রতিযোগীর কাছে। প্রতিযোগী যেরকম একটা টেনশনের বিষয়, ঠিক একইভাবে এটা ভালো বিষয়ও কিন্তু। কীভাবে? এটা গুরুত্ব অনেক, কারণ প্রতিযোগী না থাকলে কিন্তু আপনার গ্রোথ হবে না। আপনি মনে করতে পারেন যে আমার কাছ থেকে যারা কিনছে তারা তো আমার কাছেই আসছে, সো আমি যা দিচ্ছি সেটাই ভালো, সো আমার আবার গ্রোথ করার দরকার কী, ভেরিয়েশন আনার কী দরকার, আরও বেটার করার কী দরকার? যখনই আপনার ফিল্ডে প্রতিযোগী আসবে, কম্পিটিশন আসবে, তখনই আপনি চেষ্টা করবেন যে না, নিজেকে এবার ভালো করতে হবে, একটু বেটার করতে হবে। একইভাবে আপনি যেভাবে নিজের গ্রোথ নিয়ে চিন্তা করবেন, এই কারণে আপনি নিজেকে আপডেটও করছেন। চিন্তা করে দেখুন যে আপনার ফিল্ডে যদি কোনো প্রতিযোগী না থাকে, নিজেকে আপডেট করবেন বা আপডেট করার প্রয়োজনীয়তাও তো বুঝবেন না। আপনি যখনই জানবেন যে আপনি 5টা প্রোডাক্ট দিচ্ছেন একটা ক্যাটাগরিতে, আরেকজন সেই একটা ক্যাটাগরিতে 10টা প্রোডাক্ট দিচ্ছে বা 12টা প্রোডাক্ট দিচ্ছে, তখনই আপনি নিজের উইকনেস বুঝতে পারলেন যে তাহলে চাইলে তো আমি আরও 7টা প্রোডাক্ট অ্যাড করতে পারি। যেমন অনেকেই শোপিস বা হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন জিনিস দিচ্ছে, তো কেউ দেখা যাচ্ছে যে বাঁশের তৈরি শুধু কলম দিচ্ছে আর হচ্ছে কিছু ঘর সাজানো ম্যাটেরিয়াল দিচ্ছে, অন্য কেউ বিভিন্ন ধরনের শোপিস এর মধ্যে তৈরি করে থালা বাটি প্লেট গ্লাস আরও এমন কিছু তৈরি করছে, ক্যান্ডেল হোল্ডার পেন হোল্ডার তৈরি করছে, যেটা আপনার তো মাথায় আসে নাই। তো এই যে আপনি প্রতিযোগী দেখলে কিন্তু বুঝতে পারলেন যে আমিও তো সিমিলার প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে আমার কিন্তু আরও বেটার হওয়া উচিত, আরও আপডেট করা উচিত। সো নিজের উইকনেস সম্পর্কে জানা যায়, নিজেকে গ্রো করা যায়, নিজেকে আপডেট করা যায়। কখন? যখন বাজারে প্রতিযোগী থাকবে। এটাকে হেলদি ওয়েতে, পজিটিভ ওয়েতে দেখা দরকার, কারণ এরা হ্যাঁ হয়তো আপনার কাস্টমার ছিনে এনে যেতে পারে, কিন্তু এটাও ভাবতে হবে আপনাকে যে আপনি যখন আসেন তখনও কিন্তু আপনি কারো না কারোর জন্য থ্রেট ছিলেন। সো প্রতিযোগী আসবেই, এবং এর মানে এটাই যে আমাকে আরও আপডেট করতে হবে, কন্টিনিউয়াস নিজেকে ইম্প্রুভ করতে হবে এবং কাস্টমারদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, নতুন নতুন টার্গেট গ্রুপ খুঁজতে হবে, তাহলে আমি টিকে থাকতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।